আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে আপনি কীভাবে দ্রুত সরকারি চাকরি পাওয়া যায়, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, নাটনের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। আজকে আপনাদের জানাবো যে দ্রুত সরকারি চাকরি পাওয়ার যে উপায়গুলো আছে সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে জানিয়ে দিচ্ছি যে আপনি যদি সরকারি চাকরি পাওয়ার উপায় আমল, দোয়া বা মন্ত্র সন্ধান করে থাকেন, তাহলে এই লেখাটি অবশ্যই আপনার মনোযোগ দিয়ে পড়তে হবে এবং সেই অনুযায়ী অনলাইন অনুসরণ করতে হবে। ভিডিওটি আপনাদের দেখার আহ্বান রইল। উপায়গুলো অত সহজ না করে তবে অসম্ভব না। প্রতি বছর হাজার হাজার প্রার্থী চাকরি পাচ্ছে বুলেট প্রুফ কৌশলের মাধ্যমে। আপনি যদি আমেরিকা যেতে চান, তাহলে আপনাকে আমেরিকা প্লেনে উঠতে হবে। আপন গতি আরও দ্রুতগামী বিমান যেতে উগান্ডা যাবে সেটাকে উঠে, তাহলে কোনো দিনই আমেরিকা যেতে পারবেন না। আপনি যাতে ঠিকভাবে দ্রুত আপনার গন্তব্য সরকারি চাকরি পৌঁছতে পারেন, সেজন্য আজকে আমাদের এই ভিডিও। এখানে যে বিষয়গুলো আপনাদের থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য, ধৈর্য এবং ধৈর্য ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। ধৈর্য বিসিএসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অপরিহার্য গুণাবলী। হিমালয় সমান ধৈর্য না থাকলে সরকারি চাকরি পাওয়া আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। আপনি যদি সরকারি চাকরি পেতে চান, অবশ্যই আপনাকে ধৈর্য থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরলে আপনি চাকরি পেয়ে যাবেন, আপনার জন্য কঠিন হবে না। একটি বিসিএস থেকে শেষ, বিসিএস শেষ হতে 3 থেকে 4 বছর বা তার বেশি সময় লাগে। 40তম বিসিএস দিকে একটু নজর থাকলে অনেকে হতাশ হয়ে পড়বেন। মেধা, শুধু ধৈর্য থাকলেই হবে না, এর সাথে মেধার সমন্বয় থাকতে হবে। মেথ হয় ইংলিশে মিনিমাম কিছুটা দক্ষতা থাকতেই হবে। লিখিত পরীক্ষায় ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাও আন্দাজে কিছু লিখলে ভালো ফল প্রত্যাশা করা সমীচীন নয়। রিটেন পরীক্ষায় প্রেজেন্টেশনের ক্ষেত্রেও মেধা সক্রিয়তার পরিচয় তুলে ধরতে হবে। পরিশ্রম, পরিশ্রম করতে হবে, তবে সেটা যেন গাধার মতো না হয়। পরিশ্রম করতে হবে কৌশল অনুযায়ী, গাধার মতো পরিশ্রম করে কী লাভ যদি বনের রাজা হয় সিংহ। সরকারি চাকরি পাওয়ার জন্য দেশের সেরা ছাত্ররাও পরিশ্রম করতে হয়েছে, আপনিও তাদের মতোই। এমনকি রিটেনে 21 ঘন্টার মতো লিখতে হবে, এটা প্রচণ্ড মানসিক ও শারীরিক পরিশ্রম ছাড়া অসম্ভব। ইতিহাস বলে পরিশ্রমীকে বিনা পরিশ্রমিক বিদায় দেয় না। 6 নম্বর আছে ভাগ্য, ভাগ্য থাকলে কেউ আপনাকে আটকাতে পারবে না, তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। নন ক্যাডার নিয়োগের ক্ষেত্রে ভাগ্য ব্যাপক নির্ভরশীল। 38তম বিশেষ পরীক্ষায় আইটিসির জন্য 250টি সিট ছিল। এখানে একজন বলেছে, তারপর হচ্ছে একাগ্রতা, সরকারি চাকরি করব নাকি করব না, বেসরকারি ঢুকে যাবে এবং বিদেশে চলে যাবে, এসব খুব ভালোভাবে ভেবে তারপর সিদ্ধান্ত নিয়ে কাজে নামতে হবে। টার্গেট চেঞ্জ করা যাবে না বারবার, সামান্য বিচ্যুতি আসতে পারে, আপনি একটুর জন্য পিলি রিটার্ন ভাইভাতে অপ্রত্যাশিত ফল নাও পেতে পারেন, তাই বলে সাথে সাথে অন্য কোথাও ফোকাস করা ঠিক হবে না। মানে আপনি নির্দিষ্ট একটা লক্ষ্য থাকতে হবে। নিয়মাবর্তিতা, পরিশ্রম রেগুলার না করলে লাভ নেই। আল্লাহ ইবাদতের ক্ষেত্রে একদিন ব্যাপক ইবাদত করলাম, পরের দিন আর খবর নেই, এমন আচরণ আল্লাহ পছন্দ করেন না। খেয়াল করে দেখেন, ভার্সিটি পড়ার সময় নেক্সট সেমিস্টারে ফাটায় ফেলমু এ কথাটা কয়বার বলেছেন। মাস্টার শেষ হয়ে গেল, অনেকে সেই নেক্সট সেমিস্টার আসলো না আজও, তাই রুটিন করে পরিকল্পনা অনুযায়ী পড়ুন। একটি কার্যকরী প্ল্যান আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। কিছুটাও সামাজিক, এখন কিন্তু টেস্ট ম্যাচের প্রতি বল দেখার আর টাইম নাই। আড্ডাবাজি, সিনেমা বাজি, গেমিং, ফেসবুকিং কমিয়ে দিন যতটুকু পারা যায়। মেয়েদের মতো সারাদিন ঘরে বসে থাকা কেন, এমন করলে জীবনে কোনো দিন উন্নতি করতে পারবেন না। কথাগুলো আমাকে শুনতে হয়েছে বন্ধুমহলের কাছ থেকে। 10 নম্বর হচ্ছে চোখ কান খোলা রাখা। 20 মার্চ এমন প্রার্থী আছেন, সার্কুলার কবে হবে সেটা জানেন না। সন্ধ্যা 6টার সময় আবেদন করা ডেডলাইন না, কি রাত 12টা সেটা না জানার কারণে কেউ কেউ বিসিএস মিস করেন। পেপার পড়বেন, টিভি দেখবেন যাতে আপডেট থাকেন, আর এই বই পড়ে কী লাভ যদি না ভাইবা বুটে গুছে কথা নাই বলতে পারেন। 12 নম্বর সাধ্য অনুযায়ী সাত, আপনি যদি কোনোভাবে ইনোভাম গ্রেডের জবে পাস করতে না পারেন, তাহলে পাশাপাশি 10ম গ্রেডের জব অ্যাপ্লাই করুন। বয়স 28 বা 28.5 হলে 10 থেকে 13তম গ্রেড দেখতে পারেন। এই পরিকল্পনা হতে পারে আপনার সরকারি চাকরি পাওয়ার উপায়। পরে আফসোস করার চেয়ে আগে থেকে ট্রাই করা ভালো, পছন্দ না হলে ছেড়ে দিবেন। আশা করি বুঝতে বোঝাতে পেরেছি।
যারা এতটি বিসিএস পিলি ফেল করেছেন তাদের ক্ষেত্রে একটি এই কথাটি প্রযোজ্য। সরকারি চাকরি পাওয়ার আমল বাধ্যতা, কোনো আমল বাধ্যতায় কাজ আসবে না যদি আপনি নিয়মিত পড়াশোনা না করেন। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিয়মিত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। তাহাজ্জুদের নামাজ পড়ুন, বেশি বেশি দোয়া ইউনুস পড়ুন। তবে দোয়া বা আমল তখনই ফলপ্রসূ হওয়ার আশা করা যায় আপনি যখন মূল কাজ অর্থাৎ সরকারি চাকরি পাওয়ার প্রস্তুতি ভালোভাবে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আপনাদের জন্য দ্রুত সরকারি চাকরি পাওয়ার উপায়গুলো। আমি হয়তো একটু এলোমেলোভাবে বলে ফেললাম, আপনারা বুঝে নেবেন। আর যদি কোনো কথা বুঝতে অসুবিধা অবশ্যই আমাদের ইনবক্সে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।